হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিয়াস ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা চলে গিয়েছিলাম হাওড়াতে। হাওড়াতে মেইনলি যে কারণটার জন্য গিয়েছিলাম সেটা হলো আমাদের টুর্নামেন্ট, এবং টুর্নামেন্টের পরের দিন আমাদের ট্রেনও ছিল এবং তার সাথে একজনের বাড়িতে আমাদের ইনভাইটও ছিল। স্যারের বাড়িতে ইনভাইট ছিল এবং দেখো টুর্নামেন্টের ট্রফিটা হাতে নিয়ে আমি স্যারের বাড়িতে ঢুকে গিয়েছিলাম। স্যারের বাড়িতে সমস্ত লাগেজ রেখে কিন্তু আমরা আরেকটা জায়গায় বেরিয়ে গেছিলাম, সেটা নিয়ে আজকে পুরো ব্লগ। এটা হলো আমার একটা ছোট্ট সুইট বুনো, ওর নাম বোবো, আর ওর সাথে কিন্তু প্রথম দিনে আমার বন্ধুত্বটা দারুণ জমে উঠেছিল। আমরা কিন্তু স্যারের বাড়িতে লাগেজপত্র ঢুকিয়ে দিয়েই বোবোকে নিয়ে স্যারকে নিয়ে বেরিয়ে পড়লাম বেলুড় মঠ দর্শনের জন্য। হ্যাঁ, এটা হলো বেলুড় মঠ। দেখতেই পাচ্ছ কতজন যাত্রী এসেছে বেলুড় মঠ দর্শনের জন্য। আমরা এসে যেটা দেখলাম, স্যারের বাড়ির ছাদের থেকে কিন্তু বেলুড় মঠটা পুরোপুরি দেখা যাচ্ছিল, এবং যেহেতু হাঁটা পথেই তার জন্য কিন্তু আমরা কোনোরকম গাড়ি ভাড়া না করেই হাঁটা পথেই রওনা দিয়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। বাট বলে না কপাল খারাপ হলে যেটা হয়, আমরা আসলাম বাট বেলুড় মঠের গেটটা বন্ধ। হ্যাঁ গাইস, এখানে কিন্তু 12টার মধ্যে বেলুড় মঠের গেট বন্ধ হয়ে যায়, এবং আমাদের সঙ্গে যতজন যাত্রী ছিল তারাও কিন্তু বেলুড় মঠের, এটা হলো মেন গেট, এখানে কিন্তু দাঁড়িয়েছিল যাতে বেলুড় মঠের এই গেটটা খুলে পড়ে তারা ভেতরে যেতে পারে, কিন্তু আমাদের মতন তারাও অসহায় ছিল কারণ বেলুড় মঠের গেটটা 12টার মধ্যেই বন্ধ হয়ে গেছে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন আমরা বন্ধ পেয়ে কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের পেছনে আরেকটা গেট ছিল যেখান দিয়ে কিন্তু বেলুড় মঠ মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায়, এবং কিউসি স্যার যেহেতু বলেছিল পেছনে গেটটা দিয়ে খুব ভালোভাবে আমরা মন্দিরটা দেখতে পাবো, তো আমরা কিন্তু অন্যদের মতন, এই দেখুন কতজন বসেছিল, আমরাও কিন্তু অন্যদের মতন হেঁটে হেঁটে আসছিলাম যাতে বেলুড় মঠ মন্দিরটা অন্তত আমরা নিজের চোখে দেখে যেতে পারি। পিছনের গেটটা বন্ধ থাকার পরে আমি সময়সূচিটা দেখে নিই যে কখন কখন খোলা থাকে গেট। হয়ে গেছে, পিছনের গেট দিয়ে আসছিলাম বাট অলরেডি ক্লোজ, তো আবার চলে আসছে, এই জন্য সামনের গেটটা ক্লোজ, আর 3টার সময় আবার খুলে যাবে এটা। আর এখানে কিন্তু কোনো ফটো ভিডিও অ্যালাউ করা হয়ই না, তো আমি কিন্তু এটাকে খুব কষ্ট করে তুলেছি আপনাদের জন্য, যাতে এখানে আসা বা এখানে এসে বেলুড় মঠ দর্শন করা আপনাদেরকে দেখানো, এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা যে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারছি। তো এখান থেকে যতটা জুম করে পেরেছি ভিডিওটা করে ফেলি, এবং এটা হলো মেন মার্কেট, যেখানে কিন্তু সবচেয়ে সুন্দর যেটা লেগেছে আমার, কুলোর মধ্যে একটা ছাঁচের মধ্যে মায়ের মুখটা বসানো জিনিস, এগুলো আপনারা অনেক জায়গাতেই দেখে থাকেন, কিন্তু বেলুড় মঠে যেহেতু এটা মায়ের মন্দির তো মায়ের অনেক ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছিল। এখান থেকে বেরিয়ে আমি চলে যাই সিধা গঙ্গার ঘাটে, যেটা আমার খুব ভালো লেগেছিলো একটা জায়গা, এত শান্তি, এত ভালো। হ্যাঁ, পাশের কাজকর্মগুলো অবশ্যই ভালো না, গঙ্গা নদীকে এরকমভাবে নোংরা করা, কিন্তু হ্যাঁ, গঙ্গার তীরে বসে এই যে গঙ্গার ঠান্ডা হাওয়াটাকে অনুভব করা, এটা যে কতটা ভালো ফিলিং এটা বলে বোঝানো যায় না যতক্ষণ না আপনারা গঙ্গার তীরে গিয়ে সেটার ফিলিংস নিন। আর হ্যাঁ, গঙ্গাতে তো আপনারা অনেকেই গিয়েছেন, বেলুড় মঠে কারা কারা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটাও জানাবেন। এখান থেকে ফিরে আসার একদমই মন চাইছিল না, বাট আমাদের 4টায় ট্রেন, আমাদেরকে বেরিয়ে যেতে হবে, তার জন্য আমি ফিরে আসলাম স্যারের বাড়িতে। এসেই দেখো লাঞ্চে আমাদের জন্য উপস্থিত এত কিছু আইটেম, এবং সব কিন্তু স্যার নিজের হাতে রান্না করেছিল, ম্যাম নিজের হাতে রান্না করেছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো গাইস অবশ্যই জানাবেন, আর এখনও যারা দিয়াস ডেলি ব্লগ মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।